টাকা? কিরে, তুই আমাকে টাকা দিচ্ছিস কেন? তোর কি টাকা বেশি হয়েছে? না খালা, আমার টাকা বেশি হয় নাই, আজকে রাত্রে আপনার সাথে আমি থাকতেছি। কি কি বললি তুই? মানে কইতাছি আজকে রাত্রে আমি আপনার লগে শুইতে চাই। হরমজাদা, তোর এত বড় সাহস দিয়ে আমার সাথে শুইতে চাস? বেয়াদবে বাচ্চা বেয়াদব। খালা, আপনি মারেন কাটেন যাই করেন, কিন্তু আজকে রাত্রে আমি আপনার সাথে শুইতে চাই। তোর এত বড় সাহস দিয়ে আমার বলিস বেয়াদবের বাচ্চা বেয়াদব? তোকে আমি এই জন্য বাড়িতে কাজ দিয়েছি, তখন তো খুব বলছিলি খালাম্মা আমার কেউ নাই, আমাকে কাজ দেন, আমি না খেয়ে আছি। আর এখন বাড়িতে ঢুকে তুই আমাকে কোন প্রস্তাব দিচ্ছিস? তোর মায়ের বয়সী একটা মহিলাকে? ছি 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 ছি। ও খালা, আজকে আপনার সাথে শুতে চাইছি আর আপনার গায়ে লাগছে, আপনার ব্যক্তিতে আঘাত লাগছে তাই না? কিন্তু আপনার ছেলে যখন আমার বোনের সাথে শুতে চাইছিল, তাকে টাকা দিতে চাইছিল, আমার বোনের কেমন লাগছিল? আমার বোন যখন আমার কাছে এসব কথা কইল আমার খুব কষ্ট লাগছে খালা। তার মানে তুই কি বলতে চাস? শুনতে চান? শুনেন তাইলে। স্যার কি করতেছেন? আহা, সারাদিন তো অনেক কাজই করো তাই না, কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট নিতে হয়। এদিকে এসে বসো না। স্যার এইসব কি করতেছেন? আরে কিছু করতেছি না, আমার কথা শোনো। তোমার আগে যারা কাজ করছে না, তারা সবাই আমার সময় দিছে, আর সবাই না বিশাল বিশাল অঙ্কের টাকা পাইছে, তুমিও পাবা, শুধু আমার একটু সময় দাও। স্যার আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন, আমি কিন্তু ম্যাডামের কাছে বিচার দিব। তাই নাকি? সব মায়ের এক কথা, ম্যাডামের কাছে বিচার দিব, বুঝছি কী লাগবো তোমার। আরে ফালাও তো, এই লো শোন, এটা তো এখন দিলাম, একটু পরে আরও বেশি দেবো। আপনার টাকা আপনি রাখেন, আপনার টাকা আমার লাগবো না। স্যার এই বাসার কাজের মেয়ে আমি, আমরা কাজ করে খাই, দেহ বেচা খাই না। আপনি বাড়িতে আর কাজ করুন যাইব না, বুঝতে পারছি। আপনি একটা কাজের মেয়ের সাথে এরকম করতে পারছেন? না জানি বাইরের মেয়েগোর সাথে কত অবিচার করেন। সি, আপনি এত ছোট লোক, এটা জীবনও ভাবতে পারিনি। আরে আরে শোনো বাবা, সমস্যা নাই, টাকা যেহেতু আছে পাখি আর অনেক মিল। খালা, আমরা গরিব মানুষ কিন্তু আমরা ইজ্জত বেছে খাই না, যদি ইজ্জত বেছে খাইতাম আপনাকে বাড়িতে কাম করতাম না। আর আপনাদের মতো বড়লোক মানুষরা আমাদের মতো গরিব রে যুগের পর যুগ শোষণ করতেছে। খালা, একটু পেটের দায়ে দুই মিনিট খাওয়ানোর আশায় আপনাকে বাড়িতে কাজ করি। আমার বোনটা কিছুদিন আগে আপনাদের বাড়িতে কাম করতে আসছিল, কিন্তু আপনার পোলায় বারবার তার বিরক্ত করছে, টাকা পয়সার লোভ দেখাইছে, একদিন নাকি জাবড়েও ধরছিল। কিন্তু আমার বোনে যখন আমার কাছে এই কথাগুলো কইল আমার খুব কষ্ট লাগছিল। একটা মায়া মেয়ে সেটা যখন কেউ এরকম লোভ দেখায়, তারকে ভোগ করতে চায়, তার কেমন লাগে এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য আমি নাটকটা সাজাইছি। খালা, আপনি আমার মাফ করে দিন, আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। ছি 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 ছি, আমার ছেলের এত অধপতন হয়েছে, আজকে ও আসুক বাড়িতে, আমার ভাবতেই অবাক লাগছে যে আমার ছেলে এই ধরনের কাজ করছে, আর ও এত খারাপ। আজকে তুমি যদি না বলতা আমি তো জানতেই পারতাম না যে আমার ছেলে এতটা নিচ। আজকে ও আসুক বাড়িতে, আজকে ওর একদিন কি আমার একদিন কে অনেক আগেই মেরে ফেলতাম। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার ছেলে হয়ে তুই এই ধরনের কাজ করতে পারিস, তুই কাজের মেয়ের সাথে। এই জন্যই তো বলি আমার বাড়িতে কেন কাজের মেয়ে থাকে না, আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? আজকে তোর জন্য এই কাজের ছেলের কাছে আমাকে অপমানিত হতে হলো। তুই যেভাবে ওর বোনকে টাকা দিয়ে প্রস্তাব দিয়েছিলি, ঠিক একইভাবে ও আমাকে টাকা দিয়ে প্রস্তাব দিয়েছে। এই দেখ টাকা, তোকে কতবার করে বলেছি তুই বিয়ে কর, তোর যদি নারী সঙ্গ এতই দরকার ছিল তুই তখন কেন বিয়ে করলি না? তুই কেন বারবার আমাকে ফিরিয়ে দিয়েছিস? আর কাজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক, ছি 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 ছি, কাজের মেয়ের সাথে কেউ। বাবা এই নাও তোমার টাকা, আর আমি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দিও। খালা, আমার আপনি মাফ করে দিন, আমি আপনার সাথে দুর্ব্যবহার করতে চাই নাই, অনেক কষ্টে আমার খারাপ লাগছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আপনার বোঝানোর জন্য এই কাজটা আমি করছি। খালা, আপনি আমার ক্ষমা করে দিন। তুই বের হয়ে যা আমার সামনে থেকে, তোর মুখ আমি দেখতে চাই না, যা বের হ কুলঙ্গর কোথাকার, যা।